जोहार नमस्कार आपने मां देखा था आईवीएन 24 आसाम नोटिस सच चर अन्याय के हर खबर से जुड़ा रहे के दिन भर के हर खबर से अपडेट रहे खातिर हमारे यूट्यूब चैनल के लाइक कमेंट शेयर जरूर चेयरमैन माननीय असीम हासदा डांगरिया वाइस चेयरमैन सुभाष तिर्की डांगरिया AWDC EM সকল BTC EM পুনসন ডাঙরিয়া কমলাপুর সাহেব আকিত পরিষদর চেয়ারম্যান হিতেশ্বর বর্মন ডাঙরিয়া মঞ্চত উপস্থিত থাকা আজির এই সভাখনত মুখ্য অতিথি রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ ডাঙরিয়া মঞ্চত উপস্থিত থাকা বিজেপির কেন্দ্রীয় সমিতি আর জেলা সমিতির সভাপতি সম্পাদক প্রমুখে আমন্ত্রিত বিশিষ্ট অতিথি সকল মোর প্রিয় সাংবাদিক বন্ধু সকল আর মঞ্চৰ সন্মুখত থকা মোৰ পৰম সদায় সদাভজন ৰাইজ পোনপ্ৰথমতে আদিবাসী ৱেলফেয়াৰ এণ্ড ডেভেলপমেণ্ট কাউন্সিলৰ আজিৰ এই এবছৰীয়া কাৰ্যকাল উপলক্ষে আদিবাসী এই ৱেলফেয়াৰ কাউন্সিলৰ সমূহ বিষয়ববীয়াসকলক মই কমতাপুর সাহেব প্রাকৃত পরিষদর তরফের পর ইয়া করা শুভেচ্ছা তথা অভিনন্দন জ্ঞাপন করছো হাতত অস্ত্র তুলি লই আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন বিকাশের কারণে যে সহস্র সংগ্রাম করে এটা সময়ত আজির এই দিনটিতে আদিবাসী জনগোষ্ঠীর ভালেকেটা সংগঠনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের জড়িয়ে এই আলোচনা সমাপন করে আজি সংগ্রাম যে অস্ত্র সংগ্রাম আছে সেই অস্ত্র সংগ্রাম আজির এই দিনটিতে চুক্তি স্বাক্ষরিত করে সমাপ্ত করে কিন্তু অস্ত্র সংগ্রাম সমাপ্ত করার পিছন এটা আমার বিকাশের সংগ্রাম উন্নয়নের সংগ্রাম আদিবাসীর কল্যাণের সংগ্রাম আদিবাসীর সমস্যার সংগ্রাম বিলাক এটা আমার এই ডেভেলপমেন্ট কাউন্সিল খনের জড়িয়ে আমার এই পরিষদের চারিও পিনে থাকা আমার এই আদিবাসী ভাই সকলের সমস্যা বিলাক সমাধান করব লাগিব। আজি আমার বিশেষভাবে নামনি অসমত থাকা আদিবাসী ভাই সকল আমি শিক্ষার ক্ষেত্রে পিছপরা আর এই ক্ষেত্রত আদিবাসী কাউন্সিলে শিক্ষার ক্ষেত্রে সংগ্রাম তথা বিপ্লব আরম্ভ করব লাগিব। আমার এই অঞ্চল কৃষির ক্ষেত্রে আমি পিছপরা এটা আমার এই অঞ্চল এই কাউন্সিল খনের জড়িয়ে এটা কৃষির ক্ষেত্রে বিপ্লব আরম্ভ করব লাগিব। আমি শৈক্ষিক আর কৃষির আরম্ভ করে আমি আমার এই আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমৃদ্ধ এই জাতি জনগোষ্ঠীখিনির যা ভাষা কলা কৃষ্টি সংস্কৃতি সেইবিল সংরক্ষণ করার ব্যবস্থাপনা করব গতি আমি আমার এই কাউন্সিল আমি আশা করছো নতুনকে গঠন করা আমার এই কাউন্সিলে নিশ্চিতভাবে যে আজি কেন্দ্র সরকার রাজ্য সরকারে মিলি 1,000 কোটি টাকা প্রদান করেছে 5 বছরের কারণে তাদের ভিতর প্রথম পক্ষ হিসাবে যদি আজি 200 কোটি টাকা দিয়ে এই কাউন্সিলর কাম কাজ প্রারম্ভিক পর্যায়ত আরম্ভ করেছে এয়া একমাত্র আরম্ভণি হে এই আরম্ভণির পর বিগত দিন আগন্তুক দিন আমি আকো 2,000, 3,000, 5,000 কোটি টাকা আমি আরম্ভণি করব লাগিব আনিবর কারণে গতি আমি প্রথম পর্যায়তে কোনো ধরনের দুর্নীতি নোহাক কোনো ধরনের অনিয়ম নোহাক প্রতিজন আদিবাসী জনগোষ্ঠী যাতে লাভান্বিত হব পারে প্রতিজন আদিবাসী ভাই সকলের অভাব অনাতন হব যাতে দূর করব পারে তার কারণে যে পুঁজি আবন্ত
একত্রিত করেছে সেই পুঁজির সদ্ব্যবহার করলে নিশ্চিতভাবে আদিবাসী জনগোষ্ঠী রাইজ লাভান্বিত হব। আজি আপনাদের সকলে জানে যে আমারও দীর্ঘদিনীয় সংগ্রামের প্রতিফলন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার ক্ষমতাপুর স্বায়ত্ত শাসিত পরিষদ নামাকরণে এখন কাউন্সিল গঠন করে দিছে। ঠিক একধরণে গোটে সমগ্র কোচ রাজবংশীসকলের উন্নয়নের কারণে কোচ রাজবংশী উন্নয়ন পরিষদ গঠন করে দিছে। গতি এই কোচ রাজবংশী আজি আমার আদিবাসী ভাই সকল আজি আমি যে ঠাইত আজি বিটিআর বলে কয় ইয়াত থাকা বড় ভাইসকলের কারণে আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কারণে ইতিমধ্যে সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের কাউন্সিল ডেভেলপমেন্ট কাউন্সিলে হোক বা অটোনমাস কাউন্সিলে হোক বা টেরিটোরিয়াল কাউন্সিলে হোক ইতিমধ্যে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে গঠন করে দিছে। আজি এই জাতিটোই আজি বিভিন্ন ধরনের जोहार नमस्कार, आपने मन देख रहा था IBN 24 आसाम नोटिस सचार रानिया के हर खबर से जुड़ा रहे हमारा यूट्यूब चैनल के लिए।